আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি মজাদার ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু কাবাবের রেসিপি, আর এই রেসিপিটা ছোট বড় সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আলু কাবাব বানানোর জন্য এখানে আমি দুইটা আলু নিয়েছি আর নিয়েছি একটি ডিম। তো আলু আর ডিমটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলু গ্রেট করে নিচ্ছি। এই আলু কাবাবটা মাংসের কাবাবকেও হার মানাবে, এতটাই মজার হয়ে থাকে। তো বাসায় ট্রাই না করলে তো বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটি পুরোপুরি দেখে বাসায় ট্রাই করবেন। তো এখন আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি, ডিমটাও গ্রেট করে নিচ্ছি। আলু আর ডিম গ্রেট করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি গুঁড়া করে নিয়েছিলাম এক চা চামচ পরিমাণে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি সবগুলো উপকরণ আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশানো হয়ে গেছে, হাতটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলু কাবাবগুলো বানিয়ে নেব। তো এটা কিন্তু বানানো খুবই সহজ, রাউন্ড শেপ দিয়ে মাঝ বরাবর একটু চাপ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো যে কেউ এটা পারবেন। একটা কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে, এই একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে ছোট একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। তো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কাবাবগুলো ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি ডিমের মিশ্রণের মধ্যে কাবাবের একটা শেপ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এটাকে ডিম আর আলুর জালি কাবাবও বলা চলে। তো আমি সবগুলোই একইভাবে দিয়ে দিচ্ছি। ডিমের যে মিশ্রণটা ছিল সেটা আমি উপর দিয়ে কিছুটা দিয়ে দিয়েছি। এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। আর এখন একবার যখন শক্ত হয়ে গেছে সেই পর্যায়ে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। খুব আস্তে করে উল্টাতে হবে, তা নাহলে আবার ভেঙে যেতে পারে। এই কাবাবগুলো ইফতারিতেও যেমন খেতে পারবেন, এগুলো ভাতের সাথেও খাওয়া যায়, খুবই মজার হয় এই কাবাবটা। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনারা কিন্তু ইচ্ছা করলেই বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি, এর থেকে বেশি ভাজবো না। যারা এখনও বাসায় এভাবে আলু কাবাবটা তৈরি করেননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করার পরে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।